প্রতিবেদনের আরম্ভণিতে শুনক বিটিসি নির্বাচনক লৈ বিপিএফ প্রধান হাগ্রামা মকিলারিয়ে কিদরে হকিয়াই দিছিল বিগ ব্রাদার বিজেপি। করোনা থাকলেও ইলেকশন তো হবো হয়তো কাটাং বিজেপির লগত দিসপুরত দিল্লিত মিত্রতা আছে, কিন্তু বিটিসি ক্ষেত্রত বিজেপিয়ে নিজে কয় আছে মিত্রতা নাই বলে। যদি মিত্রতা নাই আমার কবলগা একো নাই, আমি তো সরু পার্টি, আমি অকলে যুঁজিম আর আমি আরামত সরকার বনাব পারিব। কিন্তু কিয় হঠাৎ বিজেপির বিরুদ্ধে এনেদরে হরব হয়ে পড়েছে হাগ্রামা? এই প্রশ্নের উত্তরক লৈ রাজ্যের রাজনীতিত চর্চা চলি আছে, কিন্তু উত্তর আছে আমার হাতত। হাগ্রামার খঙর কারণ নতুন দিল্লিত হওয়া এখন গোপন বৈঠক। কার কার মাজত হয়েছিল গোপন বৈঠক? কি আছিল বৈঠকের উদ্দেশ্য? প্রাগর হাতত পড়া তথ্য অনুসরি যোৱা সপ্তাহত নতুন দিল্লিত এই গোপন বৈঠকত মিলিত হয়েছিল UPPL আর বিজেপি। আর এই খবর পায়ে এতিয়া সরব হয়ে পড়েছে বিপিএফ প্রধান হাগ্রামা মহিলারি। হয়, আপনি ঠিকই শুনেছে। দিন চেরেক আগতে নতুন দিল্লিত বিজেপির রাষ্ট্রীয় সভাপতি জেপি নাড্ডার হইতে এক রাজনৈতিক গোপন বৈঠক অনুষ্ঠিত হয়েছিল রাজ্যিক বিজেপি আর UPPLর মাজত, যত উপস্থিত আছিল রাজ্যিক বিজেপির সভাপতি রঞ্জিত দাস, সাধারণ সম্পাদক ফণীন্দ্র শর্মা আর UPPLর সভাপতি প্রমোদ বড়ো। দুই শিবিরে BTR চুক্তি সম্পর্কে বৈঠকত আলোচনা হওয়া বলে দাবি করিলেও এই বৈঠকত যে BTC নির্বাচন কেন্দ্রিক এই কথা বুঝি পালে BPF শিবিরে, সে হাগ্রামা বাহিনীয়ে পুনর করিলে প্রতিক্রিয়া। বিজেপির ফলপরা শীর্ষ স্থানীয় ব্যক্তিগুলিয়ে কব বিচারিছে যে BTC আমি নিজাববিয়াভাবে খেলিম, এইটো কইছে। তো আমিও এগ্রি করছো, মই তো কেতিয়াবাই কইছো, আমিও হয়তো গ্রহণ করে লৈছো খেলক খেলক, তেওঁলোকেও নিজাববিয়াভাবে খেলক, আমিও খেলিম। যদি মানে কোনো ধরনের ষড়যন্ত্র নকরে, যদি ইলেকশন স্বচ্ছতাৰে যদি নির্বাচন খেলিবলৈ দিয়া হয়, রাইজক অধিকারটো দিয়া হয়, তেতিয়াহলে আমি জিকিম। সন্দেহ নাই যে গোপন বৈঠকৰ মূল বিষয় আছিল নির্বাচনিক মিত্রতা। পিছে কি হল বৈঠকৰ সিদ্ধান্ত? দলীয় কর্মীক আন্ধারত রাখি গোপন খেল খেলিছে নাকি বিজেপি নেতৃত্বয়? প্রকৃততে বিজেপির নির্বাচনী স্থিতি কি? BPF-এর মিত্রতা, UPPL-এর মিত্রতা, নে অকলে যুঁজিব BTC-ত? এই উত্তর আছে মাথু বিজেপি নেতৃত্বর হাততে। রমেন কলিতা, রিপোর্ট, প্রাগ নিউজ।